তৈরির কারখানা, দাবরের কারখানা এখান থেকে চলে গেছে মধ্যপ্রদেশ। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক এই নন্দীগ্রামের দুটো ব্লক মিলিয়ে 30,000 লোক বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, একবেলা খেয়ে সাউথ ইন্ডিয়াতে সেই টক ইডলি ধোসা খেয়ে ফ্লাইওভারের নিচে পড়ে থাকে। এইটা তো পশ্চিমবাংলার অরিজিনাল অবস্থা। অথচ মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন, সেই এই রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 5,20,000। আমরা সিপিএমের বিরুদ্ধে মিছিল করেছি, চাকরি চাই চাকরি দাও বলে তৃণমূল করতাম, তখন বেকার ছিল প্রায় 1 কোটি। আজকে মমতা ব্যানার্জির এই 11 বছরে বেকারের সংখ্যা হয়েছে 2 কোটি। সত্য কথা বলে ফেলেছেন। আগে তো একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, মমতা ব্যানার্জি তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক চালু করলো, 1 লক্ষ ছেলে মেয়ের নাম নথিভুক্ত হলো, 1,500 টাকা বেকার ভাতা দিবে বলেছিল, সব বন্ধ। মিথ্যা লগ্নে জন্মালে যা হয় তাই। আজকের এই মহতী কার্যক্রমে 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসের মহতী আমরা এই মন্ত্র করলাম নন্দীগ্রাম বিধানসভার ভোটের আগামী পদক্ষেপে। আমরা পরবর্তী কার্যক্রমে উপস্থিত হব। আমাদের সকলের এই অংশগ্রহণ এই কার্যক্রমকে আরো সর্বাঙ্গীণ সুন্দর এবং সকল সফল করে তুলবে। এই বার্তা নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার বার্তা নিয়ে এই বিশ্ব পরিবেশ দিবসের সার্থকতা করে তুলি। এই মুহূর্তে আমাদের জল একটু আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমাদের প্রকৃতির মাকে রক্ষা করার জন্য আজকে আমরা বৃক্ষরোপণ করি, প্লাস্টিক বর্জনের শপথ নিই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে পরিবেশকে নির্মল করার জন্য, পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা নানা কর্মসূচি দিই। এলাকার বিধায়ক হিসেবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় আজকের এই কর্মসূচি, তার মূল যে কাজ অর্থাৎ বৃক্ষরোপণ, বৃক্ষ মাকে পূজা করা সনাতন সংস্কৃতি অনুযায়ী, সে কাজ আমি ইতিমধ্যে করেছি। আমি এই প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য ও আপনাদের সকলকে এক সূত্রে গাঁথার জন্য বিধায়ককে, যিনি সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার তরুণ সাথী অঞ্জন ভারতীকে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের অনেক সাথী যুদ্ধ মঞ্চে আছেন, সুনীল দা আছেন, এই প্রোগ্রামটা বাইরে সুন্দর প্যান্ডেল করে করা উচিত ছিল, কারণ আমরা এই হলে সবাইকে বসতে এমনকি দাঁড়াতে দেওয়ার সুযোগ করে দিতে পারিনি। আমি আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাব এবং ভরপ্রাপ্ত পরিবেশ, বেলাও অনেক হয়ে গেছে, বাড়িতে পৌঁছে আপনাদের বিশ্রাম, আহার এবং বিশ্রামের সময় সমাগত।